20 বছর পরের স্মার্টফোন কেমন হবে ভাবতে এই কল্পনার জগতে চলে যাই। 1990 সালে সেলফোন দিয়ে ব্রাউজ করা আরম্ভ হয়, কিন্তু আজকের স্মার্টফোন কতটা পরিবর্তন হয়েছে। সুপারফাস্ট ওয়েব ব্রাউজ করা যায়, যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন রান করা যায়, আপনি গেমিং করতে পারেন। দিন দিন স্মার্টফোনের ক্যামেরাগুলো আরও উন্নত থেকে উন্নতর হচ্ছে, সাথে যুক্ত হয়েছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যেটা ভয়েস কমান্ড নিয়ে কাজ করতে পারে। চিন্তা করে দেখেছেন, আপনি আপনার ফোনের সাথে কথা বলতে পারছেন, যেটা কিনা শুধুমাত্র একটি ইলেকট্রনিক ডিভাইস। একদল গবেষক মনে করেন যে 2045 সালের মধ্যেই স্মার্টফোনকে ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের সাথে সরাসরি কাজ করানোর জন্য উপযোগী করে তোলা সম্ভব। যে কোনো ডিজিটাল ডাটা কনভার্ট করে সরাসরি হয়তো আপনার মস্তিষ্কে সেভ করা যাবে। স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলো সরাসরি মস্তিষ্ক থেকে রান করা সম্ভব হবে। আপনি সরাসরি ব্রেন থেকে অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং গেমিং খেলতে পারবেন। এমন হলে কেমন হবে? যদি পুরো সপ্তাহ বা পুরো মাস ব্যাটারি ব্যাক আপ দেয় বিনা চার্জে, আবার চার্জ করার সময় লাগবে 2 থেকে 5 সেকেন্ড। এখন আমাদের কাছে রয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজি, কিন্তু সামনের 10 থেকে 20 বছরে হয়তো সুপার ক্যাপাসিটির স্মার্টফোন যুক্ত হয়ে যাবে, ফলে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না স্মার্টফোনটিতে চার্জ হতে। আজকের ব্যাটারি টেকনোলজি ব্যবহার করে 7 দিন বা 30 দিন একটানা মোবাইলে চার্জ ধরে রাখা সক্ষম নয়, কিন্তু সামনে আশা করা যায় সম্পূর্ণ নতুন ব্যাটারি টেকনোলজি আপনাদের সামনে আসবে। আরও মজার বিষয় হলো, বড় আকারের স্মার্টফোন অনেকেই পছন্দ করেন না, কারণ এটা বহন করাটা অনেকটাই কষ্টসাধ্য। এই সমস্যা সমাধানে ভবিষ্যতে আসবে নমনীয় বা অতিমাত্রায় নমনীয় স্ক্রিন। এই সুবিধার আওতায় একজন ব্যবহারকারী তার স্মার্টফোন ভাঁজ করে পকেটে রাখতে পারবে, আবার প্রয়োজনের সময় তা ভাঁজ করে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে একজন ব্যবহারকারী নিজের স্মার্টফোনকে কণ্ঠ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, কমান্ড করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কাজটি করবে স্মার্টফোন। ধরা যাক আপনি নির্দিষ্ট মেসেজ পড়তে চাইছেন, সেক্ষেত্রে মুখ দিয়ে বললে স্বয়ংক্রিয়ভাবে মেসেজটি আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।